রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গলায় তাবিজ ঝুলানো শিরক, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কে যদি তাবিজ ঝুলায় তাহলে ও শিরক করলো। যে কোনো তাবিজ, যে কোনো মাদুলি, কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয়। কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি, গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি। যে কোনো অন্যায় করবে, কোরআন মাজিদের আয়াত গলায় করে এটা নয়। এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে, এই নকশার তাবিজ ঝুলালে এই হয়। এদেশে যারা কোরআন ছাপাচ্ছে, এরকম আকিদে যারা রাখে, এরাও মুশরিক, এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে। এরকম কোরআন ছাপায় যারা, তাদের বিরুদ্ধে যত দূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে। এরা জাতিকে ধ্বংস করছে, আপনাদের ধ্বংস করছে, মুসলমানকে ধ্বংস করছে, এক মিথ্যে কৌশলে, শেরেক করে, শেরেক করিয়ে। বায়সাতের পাগড়ি বেঁধে যদি কোরআন মাজিদের আয়াত দিয়ে জুব্বা পরে আলখাল্লা পরে যদি তাবিজ লিখে দেয়, তবুও তা শিরক হবে।